हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज के इस वीडियो ते अमरा देखबो जे अमरा क्लाउड फ्लेयर के किभाबे अमरा वेबसाइटेर संगे अटैच कराते पारी। ठीक है, सबार आगे बोले नी क्लाउड फ्लेयर की। क्लाउड फ्लेयर होच्छे एकटा अनलाइन सार्वर जेखाने पुरो ऑल ओवर वर्ल्डे तादेर क्लाउड फ्लेयर एक एक सार्वर बसानो रयेछे। ठीक है, एबार सपोज मने करो आमादेर वेबसाइट होस्टिंग होस्ट करा रही है इंडिया। सपोज एक जन यूएसए ते बसे कानाडा बसे একটা वेबसाइट के होस्ट করছে বা সার্চ করছে, ঠিক কি না? তাহলে আমাদের এই ফাইলগুলো তার কাছে যেতে যেতে কতটা সময় লাগছে, ঠিক কি না? কতটা পথ ঘুরে 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 সে তার কাছে যাচ্ছে। হ্যাঁ, এবং এর জন্য আমাদের ক্লাউড ফ্লেয়ারের অ্যাটাচ করলে কি হবে, ক্লাউড ফ্লেয়ারের সার্ভার আমাদের 200টা দেশে, তাদের যে ডেটাবেস রয়েছে সেই 200 দেশের ডেটাবেসে আমাদের ফাইলগুলো সেখানে শেয়ার হয়ে যাবে। ঠিক আছে, এবং সাপোজ মনে করো ইউএস থেকে যখন কেউ আমাদের ওয়েবসাইটটিকে হোস্ট করবে, কেউ ওয়েবসাইটটিকে সার্চ করবে, কি হবে, তখন আমাদের ফাইলগুলো ইউএস এর সার্ভার ডেটা সার্ভার থেকেই সেগুলো তার কাছে চলে যাবে। বুঝতে পারলাম? সাপোজ এইভাবেই ক্লাউড ফ্লেয়ারটা কাজ হয়ে থাকে। আশা করি আমি বোঝাতে পেরেছি। আজকে দেখব যে কিভাবে আমরা ক্লাউড ফ্লেয়ারটাকে অ্যাড করতে পারি। তার জন্য কি করব, সবার প্রথমে ক্লাউড ফ্লেয়ারে চলে যাব, সার্চ করব CLOUD ক্লাউড ফ্লেয়ার, ক্লাউড ফ্লেয়ারে অন করব। এই হলো ক্লাউড ফ্লেয়ার ইন্টারফেস। ঠিক আছে, সবার প্রথমে আমরা ক্লাউড ফ্লেয়ারে একটা অ্যাকাউন্ট বানিয়ে নেব। ঠিক আছে, তার জন্য আমরা সাইন আপ করতে পারি। সাইন আপ একদম ইজিলি ফর্ম ফিল আপ করে সাইন আপ করে নিতে পারি, এবং যাদের সাইন আপ করা আছে তারা লগ ইন করতে পারে। ঠিক আছে, আমার যেহেতু অলরেডি লগ ইন করা আছে আমি লগ ইন করব। আমরা ক্লাউড ফ্লেয়ারে লগ ইন করলাম। লগ ইন করবার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেসটা আসার পরে কারেন্ট ডাজ নট হ্যাভ ওয়েবসাইট, আমরা একটা ওয়েবসাইটকে অ্যাড করব। এর জন্য কি করব, অ্যাড সাইটে ক্লিক করব। ক্লিক করবার পর আমাদের যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটের নামটাকে কপি করে নেব, কপি করে এখানে পেস্ট করে দেবো। ঠিক আছে, এবং সামনে http/ এটা দেবো না, বলুন স্ল্যাশ এটা দেবো না, শুধু জাস্ট নামটা দেবো। ঠিক আছে, দেওয়ার পরে অ্যাড সাইট করে দেবো। বুঝতে পারছি, অ্যাড সাইট করবার পরে অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে, এবং তাদের ফ্রি সার্ভিস রয়েছে এবং অ্যাডভান্স বিজনেস সার্ভিস রয়েছে। আমরা এইসব সার্ভিসে যাব না, আমাদের জন্য ফ্রি সার্ভিসই যথেষ্ট। আমরা হচ্ছে এটাকে সিলেক্ট করে দেবো, ফ্রি সার্ভিসটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর কনফার্ম প্ল্যানে ক্লিক করব। আমরা কিছুক্ষণ ওয়েট করব, যেহেতু এটা সার্চিং করছে ডিএনএস রেকর্ড। অ্যাকচুয়ালি ক্লাউড ফ্লেয়ার আমাদের যেই হোস্ট, যেই আমাদের ডোমেন রয়েছে সেই ডোমেনের ডিএনএস রেকর্ডটাকে চেক করছে। বুঝতে পারলাম? চলে এসছে, এবং এটা আসার পর আমরা এদের এগুলো সব অন করা থাকবে। ঠিক আছে, কন্টিনিউ করে দেবো। বুঝতে পারলাম, দিয়েছি নেম সার্ভারটা। আমাদের এই যে নেম সার্ভারটা কনফার্ম করবার পরে আমাদের নেম সার্ভার দিয়েছে। ঠিক আছে, এই যে এটা আমাদের নেম সার্ভার সেম, এবং নেম সার্ভারটাকে আমাদের কি বলেছে, রিপ্লেস উইথ ক্লাউড ফ্লেয়ার নেম সার্ভার। আমাদের নেম সার্ভারটাকে ক্লাউড ফ্লেয়ারের নেম সার্ভারের সাথে রিপ্লেস করতে হবে। সেটা আমরা কিভাবে করব, সেটা আমরা চলে যাব। প্রথমে আমাদের যেহেতু হোস্টিংটা ডোমেনটা রয়েছে আমাদের গোডাডিতে, গোডাডি বলে সার্চ করব। গোডাডি বলে সার্চ করবার পরে আমরা গোডাডি সাইটটাকে ওপেন করব। গোডাডি সাইট ওপেন করবার পরে আমরা কি করব, সাইন ইন করব। সাইন ইন করে নেব। সাইন ইন করবার পর আমরা যেই ওয়েবসাইটে নেম সার্ভার ডিএনএস চেঞ্জ করতে চাইছি সেই ওয়েবসাইটটাই কি করব, আমরা ডিএনএসে ক্লিক করব। ঠিক আছে, আমরা ডিএনএসে ক্লিক করলাম। ক্লিক করবার পরে আমরা চেঞ্জ করব, চেঞ্জ অপশনে ক্লিক করব। চেঞ্জ অপশনে ক্লিক করবার পর আই উইল ইউজ মাই ওন নেম সার্ভার, এই অপশনটাতে অপশনটাকে ক্লিক করবার পরে
এই কি করব, আমাদের ক্লাউড ফ্লেয়ারের যেই নেম সার্ভারটা দিয়েছে এই এক নাম্বার নেম সার্ভার, এটাকে কপি করব। কপি করে আমাদের ডিএনএস এর প্রথম যে ডিএনএসটা রয়েছে এখানে আমরা পেস্ট করে দেবো, বুঝতে পারলাম কি না। তারপরে কি করব, সেকেন্ড দুই নাম্বার যে নেম সার্ভারটা দিয়েছে সেই নেম সার্ভারটাকে কপি করব। কপি করবার পরে সেকেন্ড নেম সার্ভারে আমরা পেস্ট করে দেবো, কন্ট্রোল ভি করে দেবো। পেস্ট করবার পরে আমরা সেভ করে দেবো, কন্টিনিউ করে দেবো। আমাদের নেম সার্ভার সাকসেসফুলি চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে যাওয়ার পরে আমরা এখানে আসব, ক্লাউড ফ্লেয়ারে আসবো। ক্লাউড ফ্লেয়ারে এসে ডান চেক নেম সার্ভার এটাকে ক্লিক করব। করবার পরে ইম্প্রুভ সিকিউরিটি, অপটিমাইজ পারফরমেন্স এবং সামারি, এগুলো সব সব কিছু হয়ে যাবে। গেট স্টার্টেড করব। দেখাচ্ছে কি ইওর এসএসএল এনক্রিপ্টেড মোড ইজ ফুল, ঠিক আছে, এনক্রিপ্টটা ফুল মোডে রয়েছে বা ফ্লেক্সিবল আমরা ফুল মোডেই রাখব, ঠিক আছে। পরে এটাকে সেভ করে দেব। সেভ করবার পরে আমাদের ওয়েবসাইটে যে এসএসএল বা যে এনক্রিপশন মোড, এই আমাদের HTTPS অলওয়েজ পিএস করে দেবো, এটাকে অন করে দেবো, বুঝতে পারলাম। অন করে সেভ করে দেবো। সেভ করে দেওয়ার পর অটো মিনিফিকেশন, আমাদের ওয়েবসাইটে যে সমস্ত জাভাস্ক্রিপ্ট ফাইল রয়েছে, সিএসএস ফাইল রয়েছে, HTML ফাইল রয়েছে, সেই সমস্ত ফাইলগুলোকে কম্প্রেস করে দেবে বা মিনিফাইড করে দেবে, বুঝতে পারলাম কিনা। এর জন্য এগুলোকে আমরা টিক করে দেবো, টিক করে দেবো। টিক করবার পরে সেভ করে দেবো। সেভ করবার পরে এটা যেরকম আছে সেরকমই থাক, কম্প্রেস করে দিয়েছে, করে দেওয়ার পরে সেভ করে দেবো। সামারি HTML ফুল অলওয়েজ HTTPS এর মাধ্যমে আসবে। অটো মিনিফিকেশন হয়ে গেছে সব কিছু, ব্রুটিএল অন রয়েছে, করে ফিনিশ করে দেবো। ব্যাস আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে। করা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা নেক্সট, আমরা এখানে দেখতে পারি SSL যেটা আছে, SSL তো আমরা করে নিয়েছি, অ্যাক্টিভ করে নিয়েছি। ডিএনএস রেকর্ড আমরা চেঞ্জ করেছি, এখান থেকে ডিএনএস রেকর্ড চেঞ্জ করে দিয়েছি। নেক্সট টাইম আমরা যখন হোস্টিং চেঞ্জ করব, সাপোজ মনে করো হোস্টিং চেঞ্জ করব, এই হোস্টিং এর ক্ষেত্রে আমরা কি করব, এইখানে এসে আমাদের জাস্ট এই হোস্টিং এর IPটা আর এখানের IPটা চেঞ্জ করে দেবো। চেঞ্জ করে দিলেই ব্যাস হয়ে যাবে, তাহলে আমাদের আর কোনো হেডেকই নই যে আমাদের আবার ডোমেনে গিয়ে, ডোমেনে সেখানে গিয়ে আমাদের চেঞ্জ করতে হচ্ছে, ঠিক না। আমাদের এই হেডেকটা থাকবে না, আমাদের নতুন হোস্টিং এর যে আইপি অ্যাড্রেস থাকবে সেই আইপি অ্যাড্রেসটা এখানে অ্যালোকেট করে দেবো, ব্যাস তাহলেই কাজ হয়ে যাবে, বুঝতে পারলাম। ক্যাচিং যেটা আছে ক্যাচিং অন করে দেবো, আপগ্রেড ভার্সনের স্পিড, ক্লাউডফ্লেয়ার স্পিড অটোমেটিক্যালি সব ডিটেক্ট করে নিয়েছে। ফায়ারওয়াল, এই ছিল বেসিক, এটাই বেসিক ছিল ক্লাউডফ্লেয়ার অ্যাড করবার পদ্ধতি। আশা করি সবাই বুঝতে পেরেছো, যদি না বুঝতে পারো নিচে কমেন্ট করবে যদি কোনো কোশ্চেন থাকে, ঠিক আছে। আর যদি ইনস্টাগ্রামে ফলো করতে পারো, সেখানে আমি অ্যাক্টিভ থাকি, যদি কোনো কোশ্চেন থাকে সেখান থেকে তুমি জানতে পারো, বুঝতে পারলাম। এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করবে, এবং যদি তোমার মনে হয় ভ্যালুয়েবল, তোমার যদি হেল্প হয়ে থাকে অবশ্যই লাইক করবে একটা। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। বাই বাই, টাটা।